সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম, যারা যেখান থেকেই আমার ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ পাকের কাছে এই প্রার্থনাই করি। যারা পুরো একটি বিল্ডিং করতে পারতেছেন না, তারা মাত্র দুটি রুম করে দুটি টয়লেট দিয়ে করতে পারেন অথবা একটি টয়লেট দিয়ে করতে পারেন, মাত্র 6টি কলম দিয়ে এটা তিনতলা ফাউন্ডেশন নিয়েছে। তো বর্তমানে দুটি রুম করা হইতেছে, সামনে রড বাড়তি রাখা আছে ভবিষ্যতে যাতে করতে পারে, সেই জন্য এভাবে আপনারা অল্প খরচের ভিতরে এরকম একটি কাজ করতে পারেন। তো এখানে যে বিষয়গুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, যে দেখতেছেন আপনারা মাত্র 6টি পিলার দিয়ে এবং চার সাইডে 4টি বিম দিয়ে, মাঝখানে একটি বিম দিয়েই করতে পারতেছেন। দুটি টয়লেট, মানে দুটি টয়লেট না দিয়ে আপনারা ইচ্ছে করলে এখানে কিন্তু একটি টয়লেট একটি কিচেন রুম হয়ে যাচ্ছে। তো এই পাশে যে রুমটা দেখতেছেন এখানে কিন্তু একটি কিচেন, ওই পাশে বিমের ওই পাশে একটি টয়লেট করতে পারেন। তো আসলে যারা একদম অল্প খরচের ভিতরে প্রথমে একটি বিল্ডিংয়ের কাজ শুরু করতে যাচ্ছেন, তারা এভাবে করতে পারেন, কারণ টাকা পয়সার ব্যাপার স্যাপার রয়েছে। অবশ্যই অনেকেরই স্বপ্ন থাকে ছোটোখাটো করে একটি বাড়ি করার জন্য, তো সেই জন্য এইসব কাজগুলো আপনারা প্রাথমিক অবস্থায় করতে পারেন, তারপর ভবিষ্যতের জন্য সামনে রড বাড়তি রেখে করতে পারেন। কিন্তু মনে রাখবেন অবশ্যই সেটি ইঞ্জিনিয়ারিং প্ল্যান অনুসারে করতে হবে, কারণ ভবিষ্যতে আপনি যিনি এই বিল্ডিংটি 4 রুমের একটি বিল্ডিং করবেন সেটি যাতে করতে পারেন। তো এইভাবেই আপনারা করে নিতে পারেন। এটা কিন্তু দেখতেছেন বিম ঢালাইয়ের কাজ চলতেছে। তো আরেকটি বিষয়, এই যে দেখতেছেন এখানে কিন্তু বিম ঢালাই অলরেডি হয়ে গেছে। তো এভাবে আপনারা করতে পারেন, তারপর কলমের ঢালাই সহকারে হয়ে গেছে। আরেকটি কথা না বললেন নয়, এই কাজটি কিন্তু আপনারা বলতে পারেন যে কাজটি আপনি করেছেন, জিনা ভাই এই কাজটি কিন্তু আমি নিজে করিনি। তো আপনাদের বোঝানোর জন্য শুধু এইটা দেখালাম, আর আমার ভিডিওতে যতগুলো দেখেন ইউটিউবে ভিডিও, সেগুলো কিন্তু আমার নিজের হাতের কাজ হলে আমি আপলোড দিই, কিন্তু শুধু এই কাজটি আমি নিজে করিনি, কিন্তু আপনাদের বোঝানোর জন্যই শুধু আপলোড দেওয়া। তো দেখতেছেন কলমে ডালাই দেওয়া হয়ে গেছে। তো এগুলো কিন্তু আমি বারবারই আপনাদের অনুরোধ করে বলি যে অনেক কষ্টের টাকা অবশ্যই প্রবাস করে বা দেশে থেকে অনেকটা কষ্ট করে রোজগার করেই কিন্তু একটি বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করার স্বপ্ন দেখেন। তো সেই জন্য অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে এইসব কাজগুলো করবেন, সেটি আপনার ভালোর জন্যই বলা। তো যাই হোক, আমার কথায় যদি আপনাদের কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।